সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাতে চাই আমাদের মান্দা উপজেলার সুজন সখী নামক ঘাটের বুড়িদহ বাজার এবং জুতবাজার বাজারের মধ্যবর্তী একটা জায়গা। এই জায়গাটার নাম হলো সুজন সখী ঘাট, যেখানে আগে ঘাট ছিল সেই ঘাটটি উচ্ছেদ করা হয়। আগে বলতে গত বছর এখানে একটা বৃহদাকার ভাঙন সৃষ্টি হয়, যে ভাঙনের ফলে এখানকার বাঁধ, যেই প্রধান সড়ক ছিল সেই সড়কটি ভেঙে যায়। সেই ভাঙার নমুনা বা চিত্র আপনাদেরকে যদি আমি দেখাই, যে এই রাস্তাটুকু সেই পাকা রাস্তা থেকে এই মাথা পর্যন্ত ভেঙে গেছে, প্রায় 400 বা 500 ফিট মধ্যে দিয়ে এমনভাবে ভেঙে চলে গেছে রাস্তা, এটা আর একটা নদীর সৃষ্টি করছে। হ্যাঁ, তো এখানে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে কয়েকটা গ্রাম প্লাবিত হয়, কয়েকটা গ্রাম বলতে কি কয়েকটা ইউনিয়ন পরিষদ প্লাবিত হয়, যেটা চলে গেছে এদিকে সাবাইহাট পর্যন্ত, এমনকি কেশরহাট পর্যন্ত চলে গেছে এখানকার পানি, রাইট? তো এখন এখন নতুন করে আবার এখানে বন্যা আসতেছে। আমরা দেখতে পাচ্ছি নদীতে প্রচুর পরিমাণ পানি, যেটা ফুলে ফেপে উঠতেছে। এখন বর্ষা মৌসুম ইন্ডিয়াতে, আসামে অলরেডি বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গাতে নিয়ন্ত্রণ সীমার উপর দিয়ে পানি বহমান। তো সেই ইন্ডিয়ার মধ্যে থেকেই আমাদের এই আত্রাই নদী হয়ে পানি চলে আসতেছে, এবং বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি আমাদের এলাকায়। আর এই বেড়িবাঁধটা পুনর্নির্মাণ করা হয়েছে আমাদের মাননীয় এমপি মহোদয়, তিনার পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের একটা বাজেট, যেটা 50 লক্ষ টাকার বাজেট হয়, সেই বাজেটে এখানকার যে একটা বাঁধ সৃষ্টি করা হয়, বাঁধ সৃষ্টি করার পরে এটা সামান্য বালু কিছু দিয়ে কোনো রকমের বাঁধটা ঠিকিয়ে রাখা হয়েছে। এটা গুরুতর একটা যদি স্রোত সৃষ্টি হয় তাহলেই বাঁধটা উড়ে নিয়ে চলে যাবে আর কি, বিলের মধ্যে যে ভাঙনটা ছিল আমাদের পূর্বে, আবারও হওয়ার একটা আশঙ্কা। ভাঙন নির্মাণ বা এটার সঠিক বাস্তবায়ন বা এটার মেট্রিসিন থেকে শুরু করে যে সকল কার্যকলাপ করার প্রয়োজন আর কি আমাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য, সেটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মান্দা উপজেলার প্রশাসন এবং মান্দা উপজেলার মাননীয় সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি মহোদয়, যিনি জনাব ইমাজউদ্দিন প্রামাণিক, তিনার প্রতি আমাদের একটা আকুল আবেদন থাকবে। এবং এই রাস্তার কাজ প্রসাদপুর বাজার থেকে জুতবাজার হয়ে আত্রাই পর্যন্ত এই রাস্তার কাজটা হওয়ার কথা। যেহেতু মান্দা উপজেলার প্রধান সড়ক হিসেবে এটা পরিচিত, এই রাস্তাটার টেন্ডার এবং বাস্তবায়ন সব কিছুই কমপ্লিট, কিন্তু রাস্তার কাজ দ্রুত গতিতে আগাচ্ছে না। এটার জন্য আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি, কর্মকর্তা থেকে প্রশাসন যারা আছে তাদেরকে আমরা আকুল আবেদন জানাবো, যাতে এটার কার্যক্রম খুব দ্রুত বাস্তবায়ন। নতুন করে যে বর্ষা প্লাবন এটা হওয়ার যে একটা সম্ভাবনা, সেটার জন্য এই এলাকার কিছু লোকজন আছে বা তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে এখানের ভবিষ্যৎ ঝুঁকির, বন্যার ঝুঁকি এবং আশঙ্কাগুলো কী কী আছে।